নমস্কার। কিচেন অফ গঙ্গার কৃষ্ণপ্রসাদ রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। চলে এলাম আজকে আবারও একটি পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে লঙ্কার আচার। দেখতে পেলেন আপনারা, বাগান থেকে আমি ছোট বড় কাঁচা পাকা সব রকম লঙ্কা তুলে নিয়ে এসেছি। আজকে ওই লঙ্কাগুলো দিয়েই আচার বানাবো। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি পারফেক্ট। এই সেই লঙ্কা, ছোট বড় কাঁচা পাকা সব রকম রয়েছে, নানান রকম রয়েছে। একটা সবুজ রয়েছে, একটা হলুদ রয়েছে, একটা লাল রয়েছে, সব রকম রয়েছে। আর এগুলোকে ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আচারের ব্যাপার মানে একটুও যেন জল না থাকে, সমস্ত গায়ের জল শুকিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি লঙ্কার মোটাগুলো বাদ দিয়ে দেব। সমস্ত লঙ্কার বোটা আমি ছাড়িয়ে দিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলোকে মাথার দিক দিয়ে অল্প একটু ফাঁক করে দিচ্ছি। পুরোপুরি ফাঁক করার দরকার নেই, এগুলো খুবই ছোট লঙ্কা। তো সবগুলো লঙ্কা আমি এইরকম অল্প অল্প করে ছুরি দিয়ে মাথাটা কেটে দিচ্ছি। এই মাথাটা না কাটলে তেল মশলা ভেতরে ঢুকতে পারবে না, এই জন্য মাথাটা অল্প একটু কেটে দিলে সমস্ত কিছু মশলা ভেতরে ঢুকবে, দিলে লঙ্কাটা খেতে ভালো লাগবে। লঙ্কার মাথাগুলো আমি অল্প অল্প করে সবগুলোই কেটে নিয়েছি। আমি এই বড় বাটিতে মাখাবো, তাই এই বাটিতেই সমস্ত লঙ্কাগুলো রেখে দিচ্ছি। দিয়ে এবার একটা ভাজা মশলা তৈরি করে নিব। মশলা ভাজার জন্য আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি পানমৌরি দেব, এক চামচ, দু চামচ, তিন চামচ। তিন চামচের মতন আমি মৌরি দিয়ে দিলাম। এক চামচ মেথি দানা, দু চামচ গোটা জিরে, সাদা সর্ষে এক চামচ, আর অল্প একটু দিলাম কালো সর্ষে, দু চামচ দিলাম। বেশ কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এইবার সমস্ত মশলাকে আমি ভেজে নেব, একসঙ্গেই সব কিছু ভেজে নিচ্ছি। বেশি কালো করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটা ভাজার গন্ধ উঠলেই এটাকে নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মশলাটা হালকা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি গুঁড়ো করে নিয়ে আসছি, বেশি মিহি গুঁড়ো করব না, আধ ভাঙা যেন থাকে। মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, কিভাবে গুঁড়ো করেছি আপনাদেরকে দেখাচ্ছি। একদম মিহি গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা রেখেছি, এইভাবেই রাখতে হবে। লঙ্কার বাটিটা নিয়ে নিলাম, বাকি মশলাগুলো এখানে এবার দেব। প্রথমে লঙ্কার উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, কালো জিরে এক চামচ, লাল লঙ্কার গুঁড়ো। শুধু কালারের জন্য এটা দিচ্ছি, আচারের কালারটা খুব দেখতে ভালো লাগবে তার জন্যই দেওয়া। তারপর আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আচার মানেই একটু টক ভাব থাকবে, তাই আমি এখানটায় আমচুর পাউডার ব্যবহার করছি। হাফ চামচ হিং দিচ্ছি, এই হিংটা ভাজা, আর হিং দিলে কি হবে, আচারটা ভালো থাকবে আর দারুণ একটা সুগন্ধ আসে। তারপর দিয়ে দেব এই ভাজা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। এরপর দিচ্ছি আমি সরষার তেল।
সব কিছু দিয়ে এবার আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। এই লঙ্কার আচারটা এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছে করছে, এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আর খাওয়াও যাবে সঙ্গে সঙ্গে, এই আচারটা করে খাওয়া যাবে। সবকিছু একসঙ্গে মাখিয়ে দিয়েছি মশলাটা, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য একটু ঢাকিয়ে রেখে দেব। সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পর সবশেষে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন ভিনেগার। বড় চামচের দু চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দেওয়ার পর কিন্তু আর মাখাবো না, এইভাবে আমি আধ ঘন্টা ঢাকিয়ে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টার পর। এবার ভিনেগারটা উপর থেকে দিয়েছিলাম, একসঙ্গে ভালোভাবে মাখিয়ে দেব। ব্যাস আচার তৈরি হয়ে গেল। এবার আমি এখানে একটা কাচের জার নিয়েছি, এই জারটাও আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার আমি এই জারের মধ্যে এই আচারটা ভরে দেব। মোটামুটি করে আমি কাঁচের জারটা ভর্তি করে নিয়েছি, আর এইটুকু আচার বেড়ে গেল, তো এটা আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। পরপর তিন দিন এটাকে রোদে দিতে হবে, তারপর এটা খাওয়া যাবে। দিলে তখন একটা সুন্দর সুগন্ধও আসবে, আর লঙ্কাটা একটু নরম হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। আর এখন যা চড়া রোদ, তিন দিনে খুব সুন্দর আচার তৈরি হয়ে যাবে। আজকের এই আচার তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এত সহজ পদ্ধতিতে ঘরে আচার তৈরি হলো, আর এই আচারটা ভীষণই টেস্টি হয়। আর যারা নতুন বন্ধু, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে রাধে রাধে। এই দেখুন আচারটা কত সুন্দর লাগছে।